সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাসার দক্ষিণের এই জানালায় দাঁড়ালে দক্ষিণ পূর্ব কোণের অনেক দূর পর্যন্ত দেখা যায়। পুরো শীতকাল জুড়ে এখানে দাঁড়ালেই সূর্যোদয় দেখতে পাওয়া যায়। আকাশ প্রতি মুহূর্তে নিজের রূপ বদলায়, আপন মনে ছবি আঁকে, তাই এক একটা দিন এক এক রকম সুন্দর লাগে। সংসার আর জীবনের নানামুখী কাজকর্মের ব্যস্ততম একটি দিন শুরু করার আগে এখানে দাঁড়িয়ে কিছুটা সময় নিজের মতো করে কাটাই। কি যে একটা খারাপ সময় যাচ্ছে, ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে গেছে। যার সঙ্গেই কথা হচ্ছে সেই বলছে অসুস্থ, হয় কিছুদিন আগে অসুখ থেকে সেরে উঠেছে, না হয় বর্তমানেই অসুস্থ। এর মধ্যেই কেউ পজিটিভ, কেউ নেগেটিভ, আর কেমন যেন যার হচ্ছে তার পুরো পরিবারের সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তো কিছুদিন আগে আমরাও অসুস্থ ছিলাম, জ্বর দুই দিন ছিল, খুব বেশি জ্বরও ছিল না, কিন্তু কাশিটা বেশ কয়েকদিন ধরেই ছিল। তো সেই সময় ওষুধ তো খেয়েছি, আর হার্বাল চা সেটার খেয়েছি, কেমন যেন সারাদিন ঘুম ঘুম লাগতো, এখনও লাগে, এখনও পুরোপুরি সেরে উঠিনি। মনে হয় যে সারাদিন ঘুমাই, খুব ক্লান্ত লাগে। তো সকালে উঠে আমি একদম এক ফ্লাস্ক চা করে রাখতাম, সারাদিন সেটা খেতাম। তো এই চায়ের মধ্যে আমি দিয়েছি আদা, লবঙ্গ দিয়েছি অল্প, তিনটা, অনেকগুলো পানি আছে এখানে, যেহেতু বাচ্চারাও এই চাটা খাবে, আর বাচ্চাদের জন্য লবঙ্গ এটা খুব বেশি না খাওয়াই ভালো। তো তারপরে শুকনা পাত, তুলসী পাতে দিয়েছি, কালারটা খুব সুন্দর সবুজ হয়েছে। কেউ চাইলে এই অবস্থাতেই মধু অথবা চিনি লেবুর রস দিয়ে খেতে পারেন। আর এই মালটাগুলো আমার গাছের, মালটার গাছটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম, কিন্তু নার্সারি থেকে কিনলে যেটা হয় যে বেশিরভাগ সময় আসল জাতটা পাওয়া যায় না, ওর ভুলভাল কিছু একটা দিয়ে দেয়। মালটাগুলো খুব টক, কাঁচা থেকেই আমরা এটা চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া শুরু করেছি। তো চায়ের সঙ্গে বেশ ভালো লেগেছে, আর এখন পেকে গেছে, তবে পাকার থেকে কাঁচা মালটার ফ্লেভারটাই বেশি ভালো লেগেছে। হার্বাল উপকরণগুলো দিয়ে আমি অনেকক্ষণ জাল করেছি, আর চা পাতিটা দিয়ে এক বলক দেওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই চায়ের সঙ্গে মাঝে মাঝে কালো জিরা সেটাও দিয়ে খেয়েছি, সেটাও অনেক উপকারী। এই যে চায়ের হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই চায়ের হাঁড়ি থেকে চা ঢালতে গেলে পড়ে যায়, তো কম চা থাকলে তবুও কিছুটা ম্যানেজ করা যায়, আর বেশি চা হলে একদম ম্যানেজ করা যায় না, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। স্বাভাবিক সময়ে বা যখন সুস্থ থাকি তখন দিনে এক কাপ চা খাই, খুব বেশি হলে দুই কাপ, আর যখন সর্দি কাশি এ ধরনের অসুখগুলো হয় তখন তো বারবার চা খেতে ইচ্ছা করে, খেলে ভালোও লাগে। অসুস্থ হয়ে আর যাই হই না কেন, নিজেটা নিজেকেই করে খেতে হয়, কেউ করে দেবে এরকম কেউ নেই, তাই দিনের শুরুতেই একবারই বেশি করে চা করে এভাবেই রেখে দিতাম। আমার মতো এরকম সিচুয়েশন যদি আপনারও হয় তাহলে একটা কথা মাথায় রাখবেন, হার্বাল চায়ের মধ্যে যদি চা পাতি দিয়ে দেন তাহলে একটু কম করে দিবেন, কারণ সারাদিনে অনেক কয়েকবার চাটা খাওয়া হবে, সেক্ষেত্রে চা পাতি কম দেওয়াই ভালো। আর অবশ্যই ছেঁকে রেখে দিতে হবে, চা পাতি অনেকক্ষণ যদি পানিটার মধ্যে থাকে তাহলে যেই উপাদানগুলো পানির সঙ্গে মিশে যাবে সেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। আমি অনেকেই দেখেছি চা যখন ফুটতে থাকে সেই সময় লেবুর রস বা মালটার রস অ্যাড করে, করার পর আবার জাল দিতে থাকে। আসলে আমরা লেবু বা মালটা খাই মূলত এর ভিটামিন সির জন্য, আর উচ্চ তাপে বা জাল করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, তাই এগুলো থেকে ভিটামিন সি পেতে হলে অবশ্যই চা পরিবেশনের আগ মুহূর্তে অ্যাড করতে হবে, চা তৈরির সময় নয়। আর মধুও কখনো জাল করতে হয় না, এটাও পরিবেশনের সময়ে অ্যাড করতে হয়। আর দিনে যখন কয়েক কাপ চা খাই তখন শুধুমাত্র এক কাপ চায়ে এক চামচ অথবা হাফ চামচ মধু খাই, বাকি সময়টাতে সামান্য চিনি অথবা খুব সামান্য পরিমাণ লবণ মিশিয়ে খাই। তো সকাল সকাল চা নিয়ে আমি বারান্দায় চলে এসেছি, আমার দক্ষিণের বারান্দায়। এবারে শীতকালে আমি কয়েকটা টমেটোর গাছ লাগিয়েছি, তো টমেটো ধরতে শুরু করেছে, আর এই ছোট ছোট টমেটোগুলো যে আমার চোখের সামনে ধীরে ধীরে বেড়ে উঠছে, এটা আমার দেখতে খুব ভালো লাগে।
আজ সারাদিনের আর কোনো কাজ বা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি না, সরাসরি চলে এসেছি বিকেলের নাস্তায়। আজকে সারা দিন আকাশটা কেমন মেঘলা মেঘলা ছিল, তারপর বিকেলে হঠাৎ করেই বৃষ্টি হয়েছে। তো এমন বৃষ্টির দিনে আমার ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, তাই নুন ঝালের পিঠা তৈরি করছে। তো আমি একটা ডিম নিয়েছি, তার মধ্যে লবণ দিলাম, আর এখানে দিলাম জিরা ধনিয়া এবং গোলমরিচের গুঁড়া একখানেই রেখে দিই আমি, সেখান থেকে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আদা রসুন বাটা। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন শুকনা চালের গুঁড়া অ্যাড করব। কোনটারই পরিমাণ নির্দিষ্ট না, দুই একটা উপকরণ যদি বাদও দেন তাহলেও কোনো সমস্যা নেই, অথবা এর বাইরে বাড়তি কোনো উপকরণ অ্যাড করতে চান তাহলেও কোনো সমস্যা নেই। তো এখন পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটার জন্য পেঁয়াজ খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, পেঁয়াজ অবশ্যই দিতে হবে, যতটুকু সম্ভব কুচি করে দিতে হবে। পিঠার নাম যেহেতু নুন ঝালের পিঠা, সেহেতু অবশ্যই ঝাল দিতে হবে, আর সেটা অবশ্যই কাঁচা মরিচের ঝাল হতে হবে। তো ঝাল একটু বেশি হলেই বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আমার বাচ্চারাও খাবে সেহেতু বাধ্য হয়ে ঝালটা একটু কম দিতে হচ্ছে। ধনে পাতা অথবা পুদিনা পাতা যে কোনো একটা অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য, এটা এই পিঠার জন্য বাধ্যতামূলক কোনো উপকরণ নয়, তবে অ্যাড করলে ফ্লেভার যেমন অ্যাড হয় সেই সাথে পুষ্টিগুণটাও বেড়ে যায়। এখন তো ধনিয়া পাতার সময়, টাটকা ধনিয়া পাতা দিয়ে বাজার ভরে গেছে, যতটুকু সম্ভব বেশি বেশি করে খাওয়া উচিত, তো খাওয়ার জন্য শুধু বাহানার দরকার। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা খুব ভালোভাবে তেতে নিতে হবে। এই পিঠার জন্য খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলেই হয়, তবে আমি এখন একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। এখন আমি পিঠার গোলাটা ঢেলে দিলাম, গোলা ঢেলে দেওয়ার পর প্যানটা এভাবে ঘুরিয়ে নিলে কোথাও যদি গোলাটা একটু বেশি পড়ে তাহলে সেটা চারপাশে সমানভাবে ছড়িয়ে যায়। ননস্টিকি ফ্রাই প্যান হোক আর অন্য যে কোনো কড়াই বা প্যান হোক, সেটা যদি খুব ভালোভাবে না তাতা হয় তাহলে কিন্তু কোনোভাবেই পিঠাটা এভাবে উঠে আসবে না, ভেঙে যাবে, না হয় দলা পেকে যাবে। অনেকেই এই পিঠাটা মুচমুচে খেতে ভালোবাসেন, সেই ক্ষেত্রে গোলাটা যত পাতলা হবে পিঠাটা তত মুচমুচে হবে, আর তেলটাও একটু বেশি পরিমাণে দিতে হবে। এই পিঠাটা পুষ্টিকর, সুস্বাদু এবং খুব সহজেই অল্প সময়ে তৈরি করা যায়। এটা আমার বাবার বাড়িতে মাঝে মাঝেই বিকেলের নাস্তা হিসেবেই তৈরি করা হয়, এটা আমাদের আঞ্চলিক পিঠা। জানালার থাই গ্লাস কীভাবে পরিষ্কার করি সেটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, তো সেখানে একটা আপু কমেন্ট করেছেন বাহিরের দিকটা আমি কীভাবে পরিষ্কার করি। সত্যি কথা বলতে আমি এই বাসায় 4.5 বছর হলো আছি, কখনো বাহিরের দিকটা পরিষ্কার করিনি। যে সিজনগুলোতে বৃষ্টি হয় না সেই সিজনগুলোতে ধুলা লেগে থাকে, আবার যখন বৃষ্টি হয় তখন সেটা ধুয়ে যায়। তো গতকাল বৃষ্টি হয়েছে, তাতে ধুলোগুলো ধুয়ে গেছে, আর ভেতর দিকটা তো বৃষ্টির পানিতে ধুয়ে যায় না কখনো, সেজন্য মাঝে মাঝে ভেতর দিকটা আমি পরিষ্কার করি। তো ক্যামেরায় যেমন দেখতে পাচ্ছেন বাস্তবের থেকে খুব বেশি একটা পার্থক্য নেই। আর বারান্দায় যে থাই গ্লাসটা আছে সেটা আমি ভেতরে বাহিরে দুই দিকেই পরিষ্কার করি, এটাও ভেতরটা যেমন বৃষ্টির পানি পায় না বাহিরটাও তেমন পায় না, এটা আমি দুই দিকেই পরিষ্কার করি। আর মপের যে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে আমি দেখিয়েছি এই বারান্দার থাই গ্লাসটা কীভাবে পরিষ্কার করি। এর মধ্যেই একদিন আমার জন্মদিন ছিল, তো নিজের জন্মদিনকে ঘিরে আমার পক্ষ থেকে কোনো বিশেষ আয়োজন থাকে না, তবে আমি সেই দিন কোনো রান্নাবান্না করি না, সেই দিনটা ছুটি নেই। তো বিয়ের আগে সেই দিনে মা আমার জন্য বিশেষ কিছু রান্না করতেন, আর বিয়ের পর হাজবেন্ড যেহেতু রান্না করতে পারেন না সেহেতু বাহিরে নিয়ে গিয়ে খাওয়ান। এভাবে চলেছে এতদিন, কিন্তু এবারের জন্মদিনটা একটু ব্যতিক্রমভাবে কেটেছে। আপনারা জানেন আমার বাবা মা অনেক দূরে থাকেন, তো আমার জন্মদিনের দিনেই তারা এসেছেন, আর অনেক দূর থেকে যেহেতু জার্নি করে এসেছেন সেহেতু তাদের জন্য স্বাভাবিক নর্মাল খাবার রান্না করেছি, কোনো রিচ ফুড রান্না করিনি। তো এবার রান্নাবান্না করেই দিনটা পার হয়েছে। প্রতিবার আমার হাজব্যান্ড যে বাইরে নিয়ে গিয়ে খাওয়ান সেটাও এবার আর হয়নি।
তো জন্মদিনের পরের দিনে আমরা ঘুরতে বের হই। তো আমার মা বের হননি, কারণ অসুস্থ, আর জার্নি করে এসে পরের দিনে অনেক ক্লান্ত ছিলেন। তারপর আমার ছেলেও বের হতে চায়নি, তার ইচ্ছা ছিল না, তাই দুজনকে বাসায় রেখে আমরা চারজন, মানে আমার বাবা, আমি, রোদেলা আর রোদেলার বাবা, আমরা চারজন ঘুরতে বের হই। তো যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমরা প্রকৃতিকে বেশি প্রাধান্য দিই সবসময়। প্রকৃতির কাছে যেতেই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমরা এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমার ছোট বোন এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। তো আব্বা তখন অনেকবার এসেছেন, শেষবার এসেছেন কনভোকেশনের সময়, তারপর আর আসেননি। তো আব্বার ইচ্ছা ছিল এখানে আসার, আর শীতকালে অতিথি পাখি এসেছে, তো ভাবলাম এখান থেকেই আমরা সবাই ঘুরে আসি। এবার তেমন অতিথি পাখি আসেনি, আর যাও এসেছে সেটা আবার গাছের আড়ালে লুকিয়েছিল। একবার শুধু এক ঝাঁক পাখি দেখেছিলাম, তো ভিডিও ক্যামেরা বের করতে করতে সেটা উড়ে গেছে। আর এই দিন ঘুরতে গিয়ে একটা অদ্ভুত অনুভূতি হয়েছে, খুব স্পেশাল একটা ব্যাপার ঘটে গেছে। কারণ আমার ছোটবেলায় আমি বাবার সঙ্গে অনেক জায়গায় ঘুরেছি, বাবার হাত ধরে ধরে, এমন অনেক স্মৃতি আমার মনে আছে। তো রোদেলা যখন ওর বাবার হাত ধরে হাঁটছিল, তখন আমার সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল। আমি খেয়াল করছিলাম আব্বারও ঠিক একই অনুভূতি হচ্ছিল, আর কাকতালীয়ভাবে কেমন করে যেন বাবা মেয়ের জুটিটা মিলে গিয়েছিল। তো রোদেলা আর রোদেলার বাবার এখন যে সময়, সেই সময়টা কিন্তু আমার আর আমার বাবারও একটা সময় ছিল, আমরা এই সময়টা পার করে এসেছি। ঘুরতে ঘুরতে দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছিল, তো ভর্তার লোভে পড়ে নতুন হোটেলগুলোর একটিতে আমরা ঢুকে পড়েছিলাম। আর এই সব ভর্তা মিলে এক প্লেটের দাম 100 টাকা, তবে দূর থেকে দেখে যতটা লোভনীয় মনে হচ্ছিল, কাছ থেকে দেখে কিন্তু আর সেভাবে খেতে ইচ্ছা করেনি। আমরা খুব সামান্য পরিমাণ ভর্তাই সেখান থেকে খেয়েছিলাম। খাওয়া শেষে আমরা বাহিরে এসে বসেছি বটতলার খাবারের দোকানের অপোজিটে। বেশ কিছু দোকান বসে, তার মধ্যে একটা দোকান ছিল যেখানে একতারাসহ দেশীয় বাদ্যযন্ত্র বিক্রি হচ্ছিল, সেই সাথে বাঁশের তৈরি জিনিস। তো আমরা সেখান থেকে কিছু কেনাকাটা করেছি। আমার এগুলো ভালো লেগেছে, খুশি হয়েছে? বলো তো এগুলো কি দিয়ে বানিয়েছে? বাঁশ দিয়ে। এগুলো আমাদের দেশীয় আদি শিল্প, কিন্তু অনেক কিছুর মতো এগুলো বিলুপ্তির পথে। মেয়েকে এই জিনিসগুলোর সাথে পরিচয় করে দিতে আর নিজের অবস্থানে থেকে এই শিল্পটাকে উৎসাহিত করতেই শুধুমাত্র এই জিনিসগুলো কিনেছি। ওখান থেকে ফেরার পরপরই রোদেলার অনেক ক্ষুধা লেগেছে, তো রোদেলা এখন কেক খাচ্ছে, ওর বাবা খাইয়ে দিচ্ছে। এই কেকটা গতকাল, অর্থাৎ আমার জন্মদিনের দিন কেনা হয়েছে। তো কেক আসলে সেইভাবে আয়োজন করে কাটার মতো সময় সেদিন ছিল না। তো বাচ্চারা, মানে আমার দুই ছেলে মেয়ে আর আমার বোনের ছেলে, তিনজনে মিলে কেটেছে নিজেরাই। তারপর কেকের যেখান থেকে খেতে ইচ্ছা করেছে তারা তুলে খেয়েছে। এখন কেকের এতটুকুই শুধু বাকি আছে। এবারের জন্মদিনে হাজবেন্ড, ছোট বোন এবং বাচ্চারা গিফট করেছে, তবে সবচেয়ে সেরা গিফট পেয়েছে বাবা মার কাছ থেকে। 2 বছর আগে তারা আমার বাসা থেকে ঘুরে গেছেন। যাওয়ার পরপরই কোভিডের এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, একের পর এক লকডাউন, আরও অনেক কিছু। তো অন্য অনেক সন্তান যারা বাবা মার থেকে দূরে থাকেন, তাদের মতো আমাদেরও একটা শঙ্কা তৈরি হয়েছিল যে বাবা মার সঙ্গে আবার দেখা হবে কি না। তো আল্লাহর অশেষ রহমতে আবারও দেখা হয়েছে, আমরা গিয়েছিলাম। তো তারপরে যেটা হয়েছে, যে শঙ্কা তৈরি হয়েছিল যে বাবা মাকে আবার আমার বাসায় নিয়ে আসতে পারবো কি না, তাদেরকে কিছু নিজে হাতে রান্না করে খাওয়াতে পারবো কি না, এ ধরনের। কারণ আমার মা ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে গেছেন, আর আমার বাবা মা দুজনেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তো সব কিছুর পরে আসবো আসবো করে তারা আসলে আসছিলেন না, এত লং জার্নি করার মতো সাহস পাচ্ছিলেন না। তো শেষ পর্যন্ত তারা এসেছেন, এবং ঠিক আমার জন্মদিনের দিনেই এসেছেন। তো এ কারণেই আমার জন্মদিনটা অনেক বেশি স্পেশাল হয়ে গেছে, এবং এটাই আমার কাছে সবচাইতে সেরা উপহার মনে হয়েছে।
আমার বাবা মার জন্য আর আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ।